প্রিয় দর্শক, আজ 21 মার্চ 2021 রোববার। আমি ইতি জানিয়ে দিচ্ছি গাইবান্ধায় করোনা পরিস্থিতি সর্বশেষ। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 3 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1478-এ। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 16 জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1449 জন আর চিকিৎসাধীন রয়েছেন 13 জন। অপরদিকে জেলায় কোয়ারেন্টিনে ব্যক্তির সংখ্যা শূন্যতে নেমে এসেছে। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা।